হ্যালো ব্রিওন আজ বলবো ঘি না মাকুন কোনটা বেশি উপকারী ঘি খেলে কি মোটা হয় মানুষ ঘি দিয়ে খাবার রান্না করা কি স্বাস্থ্যসম্মত ঘি খাওয়ার সবচেয়ে ভালো উপায় কি। প্রতিদিন কতটুকু ঘি খেতে পারবেন সবাই কি ঘি খেতে পারবেন এই সমস্ত বিস্তারিত আজ আলোচনা করব। তবে ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখুন তো চলুন জেনে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন ঘি আর মাকন এই দুটোই গরুর দুধ থেকে তৈরি হয় সাদা সাদা চিকন চালের গরম ভাত ভুরভুর করে গন্ধ ওটা ঘি সঙ্গে আলু সিদ্ধ কিংবা মাছ ভাজা গরম গরম মাকন ভাত ইত্যাদি রান্না ও ভোজনের ক্ষেত্রে একটির বিকল্প হিসেবে আরেকটিকে ব্যবহার করা যায় তাই বাড়িতে ঘি না থাকলে অনেকে আবার কাস সারেন মাকনেই মৃৎ কারণে অনেকেই এড়িয়ে চলতে চান ঘি মাখনযুক্ত খাবার কেউ বা আবার বুঝে উঠতে পারেন না কোনটাকে বেছে নেওয়া উচিত কোনটায় বেশি ফ্যাট মাকন নাকি ঘি এই বিতর্কে পুষ্টিবিদ চিকিৎসকদের ভোট কিন্তু ঘিয়ের দিকেই কেন জানেন নানারকম কম ফ্যাটযুক্ত মাকন বাজারজাত হলেও সবসময় মাকনের চেয়ে ভালো ঘি কিন্তু কেন প্রতি একশো গ্রাম ঘি নশো ক্যালোরি শক্তি থাকে সেখানে প্রতি একশো গ্রাম মাকনে রয়েছে সাতশো সতেরো ক্যালোরি শক্তি কিন্তু ঘি ও মাকন এই দুই খাবারই তো ফ্যাট আছে তাহলে পুষ্টিবিদদের মতে কেবল ফ্যাট থাকলেই সে খাবার খারাপ বা ক্ষতিকর এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই ঘি যে ফ্যাট রয়েছে তার মধ্যে বেশিরভাগই উপকারী ফ্যাট শরীরবৃত্তীয় নানা কাজে এসব উপকারী ফ্যাটের প্রয়োজন হয় তাছাড়া ঘি ত্বকের পক্ষেও ভালো ঘিয়ের দানা ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ই ও কে সরবরাহ করে ফলে ত্বক হয় আরও উজ্জ্বল আজকাল বেশিরভাগ মাখনই প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি তাতে দুধের মধ্যে থাকা ফ্যাটের নির্যাস মেশে জলের সঙ্গে তার সঙ্গে আবার যুক্ত হয় নুন এই অতিরিক্ত নুন যোগ হওয়া পোসেড মাখন তুলনায় ঘিয়ের চেয়ে উপকারী নয় শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে ঘি যেখানে ষাট শতাংশ দ্রব্যনীয় ফ্যাট রয়েছে সেখানে মাকনের পরিমাণ মাত্র একান্ন পারসেন্ট অর্থাৎ শরীরে দবির্ভূত হয়ে যাওয়া ফ্যাটের পরিমাণ মাকনে কম তাই চর্বি জমার ক্ষেত্রে মাকনের ভূমিকায় বেশি তাছাড়া ঘি শুধু ভিটামিন ই বা কেই যোগায় না শৈলের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের কয়েকটিও ঘি থেকেই মেলে তাই ঘি মাকনের তুলনায় অনেকটাই উপকারী ডায়েটে মাকন সরিয়ে বরং আনন খাঁটি ঘি তাই তুলনা করলে দেখা যায় মাকনের থেকে সামান্য বেশি হলেও ঘিয়ের উপকারিতা বেশি এবং ঘি বেশি স্বাস্থ্যকর তবে এটাও ঠিক যে পরিমিত মাত্রায় তা গ্রহণ না করা হলে মাখন হয়ে উঠতে পারে হৃদরোগ ও রক্তে উচ্চমাত্রা কোলেস্টেরলের অন্যতম কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পরিমিত মাত্রায় গ্রহণ করা হলে ঘি ও মাখনের মধ্যে কোনোটি খুব একটা বিপজ্জনক নয় বলে মনে করছেন তারা এবার জানুন ঘি খেলে কি মানুষ মোটা হয় বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয় তাই ওজন কমানোর ডায়েটের কথা এলেই বেশিরভাগ মানুষ তাদের খাদ্য তালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি কিন্তু ঘি খেলে কি আসলেই মানুষ মোটা হয় এ বিষয়ে কিছু পুষ্টিবিদ্যের পরামর্শ জেনে নিন ঘি আসলে আপনার ওজন বৃদ্ধির কারণ নয় এটা সত্যি যে ঘি উচ্চমাত্রায় ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু এটি অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য উপকারী এবং পরিপাক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি কষ্টকাঠিন্য প্রতিরোধ করে এবং ওজন কমাতে সাহায্য করে ঘাস খা গরু থেকে উৎপন্ন ঘি কনচুক্রেটেড লিলোনিক অ্যাসিড থাকে যা ওজন কমাতে সাহায্য করে এবার জানুন ঘি দিয়ে খাবার রান্না করা কি স্বাস্থ্যসম্মত হ্যাঁ আপনি রান্না করতে পারেন ঘি দিয়ে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন ঘিয়ের স্মোকিং পয়েন্ট অন্য তেলের চেয়ে বেশি তাই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফ্রি রেডিক্যালস উৎপন্ন করে না তেল বা চর্বির স্মোকিং পয়েন্ট হচ্ছে তাপমাত্রায় সুনির্দিষ্ট অবস্থা যেখানে তেল থেকে ক্রমাগত নীলা উৎপন্ন হয় যা স্পষ্টই দৃশ্যমান হয় এবার যেন ঘি খাওয়া সবচেয়ে ভালো উপায় কী ঘি খাওয়া সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবজি রান্নার সময় ঘি ব্যবহার করা কারণ ঘি এর স্মোকিং পয়েন্ট অনেক বেশি হয় বিভিন্ন খাবার ভাজার জন্য ঘি ব্যবহার করতে পারেন রুটির উপর ছড়িয়ে দিয়ে বা ভাতের সাথে মিশিয়েও খেতে পারেন ঘি এবার জানুন প্রতিদিন কতটুকু ঘি খাওয়া উচিত ঘিয়ের সাথে নির্দিষ্ট কোনো স্বাস্থ্য উপকারিতা সম্পর্ক আছে কি না তা নিয়ে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি কিন্তু কিছু আয়ুর্বেদ অনুশীলনকারী বিশ্বাস করেন যে মাখনের চেয়ে ঘি শরীরের জন্য ভালো কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা থাকা সত্ত্বেও গ্রহণ করতে হবে সীমিত পরিমাণে একদিনে দুই থেকে তিন চামচের বেশি ঘি খাবেন না এবার জানান সবাইকে ঘি খেতে পারবেন ঘিয়ের স্বাস্থ্য উপকারিতা অনেক হলেও যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ মাত্রায় কোলেস্টরলের সমস্যা থাকে তাহলে ঘি গ্রহণ করা এড়িয়ে চলা উচিত তাহলে এখন বোঝাই যাচ্ছে যে ঘি খেলে আপনি মোটা হবেন না তাই আর দ্বিধা না করে ঘি খেতে পারেন নিশ্চিন্তে ধন্যবাদ